কার্গিল সমুদ্র সৈকত, যাকে বকখালির ওয়েস্ট সাইড বিচ বলা হয়, আবার যাকে সানসেট পয়েন্টও বলা হয়, আবার একটি একাকী সমুদ্র সৈকত যেখানে তুমি তোমার নিজের সাথে সংযোগ করতে পারবে। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কার্গিল বিচ দেখতে। আমরা ছিলাম বকখালির কাছে লক্ষ্মীপুর গ্রামে একটা নিরিবিলি হোটেলে। হোটেলের এক্সপিরিয়েন্স আর লক্ষ্মীপুর সমুদ্রের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, একবার দেখতে পারো। বকখালি রোড থেকে ফ্রেজারগঞ্জের দিকে না গিয়ে সোজা ঢুকে পড়লাম কার্গিল বিচের রাস্তার দিকে। যাওয়ার পথে গ্রাম, বন জঙ্গল, পুকুর দেখতে পেলাম। কার্গিল সমুদ্র সৈকত, যেখানে এখনো আমফান ঝড়ের জন্য ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঘর রয়েছে আর তার মেরামতের কাজ চলছে। পাশেই রয়েছে বেশ কিছু দোকান। এখানে বসেই চা খেলাম আর একজনের থেকে জানতে পারলাম আমফান ঝড়ের ক্ষতি হওয়ার কিছু গল্প। পাশেই দেখতে পেলাম একটা মন্দির, যেখানে রয়েছে শিব ঠাকুর, কালী, দুর্গা, সরস্বতী ঠাকুর। প্রণাম করে সি বিচের দিকে এগিয়ে চললাম। পাশেই রয়েছে গাড়ি বা বাইক রাখার জন্য জায়গা আর তার সাথে সারি সারি প্রচুর খাবারের দোকান। যাওয়ার পথে চোখে পড়ল আমফান ঝড়ে নষ্ট হয়ে যাওয়া ঘরবাড়ি, এখনও তার কাজ চলছে। এদের খুব একটা সময় ভালো যাচ্ছে না, আর্থিকভাবেই হোক বা সামাজিকভাবেই হোক। কিছু লোক আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছিল, সামান্য কিছু দিতে পেরেছি। এবারে চলো সমুদ্রটাকে উপভোগ করা যাক। এই জায়গাটাকে বলা হয় স্টিপ র্যাম্প। জায়গাটা আসলে খাড়াই। লোকাল মানুষেরা বলে যে আজকাল সমুদ্রের জল বেড়ে গেছে, বিশেষ করে আমফান ঝড়ের পর থেকে সমুদ্র এগিয়ে আসে পারে, তাই সমুদ্রকে আটকানোর জন্য এখানে খাড়াই করে দিয়েছে। কিন্তু এখানে আস্তে আস্তে হেঁটে যাওয়াই যায়, যদিও কিছু জায়গায় শ্যাওলা রয়েছে। সমুদ্রের হাওয়া এবং এই জায়গার বাতাস এক দারুণ এনার্জি দিয়েছিল আমায়। ফটো তোলা, সেলফি তোলা তো রয়েইছে। বিচের পেছন দিকে রয়েছে ম্যাংগ্রোভের জঙ্গল আর এখান থেকে বিকেলের সানসেট খুব ভালো লাগে, তাই জন্য এটার আরেক নাম ওয়েস্ট সাইড বিচ, যেহেতু সূর্য পশ্চিম দিকেই অস্ত যায়। বকখালিতে কীভাবে আসতে হয় সব গুছিয়ে একটা ভিডিওতে বলা আছে, দেখতে পারো। আর কোন হোটেলে থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম একবার দেখতে পারো। আরও বিভিন্ন জায়গার ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটায় প্লিজ একটা লাইক দিও। পরের ভিডিওতে আরেকটা জায়গা নিয়ে আসছি।